অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার মঙ্গলবার দুপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা নিউ ফরাক্কা রেললাইন সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফরাক্কার এসডিপিও রাজপ্রীত সিং ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আইসি বিজয় কুমার যাদব রেলওয়ে আর আইসি সঞ্জীব কুমার মোদী রেলওয়ে জিআরপি ওসি জয়ন্ত কুমার রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায় এখনও পর্যন্ত মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি স্থানীয় সূত্রে খবর মৃতদেহে একটি চোখ ওপ্রানো ও কিছু ক্ষত লক্ষ্য করা গেছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ